আজকে আমি আবার আসছি আপনাদের সঙ্গে দেখা করতে নতুন একটা রেসিপি নিয়ে। এই যে আমি 250 গ্রামের মতো ময়দা নিয়েছি, ময়দাটা আমি খাস্তা মিষ্টি বানাবো, মিষ্টি একটা রেসিপি বানাবো ওই ময়দা দিয়ে। এই ময়দাটার মধ্যে আমি প্রথমে দিব খাবার ছোটা, এক চিমটি লবণ, 50 গ্রামের মতন সাদা তেল। এই তেলটা দিয়ে ভালো করে মেখে নেব। সাদা তেল দিয়ে ময়দাটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন জল দিয়ে মেখে নিতে হবে। তা আপনারা আমার সঙ্গে থাকবেন, ময়দার খাস্তা মিষ্টি বানানোর এই রেসিপিটা আপনারা আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখবেন। ময়দা আমার মাখানো হয়ে গেছে, বেশি নরম করে মাখা যাবে না, একটু শক্ত করে মেখে রাখতে হবে। 10 মিনিটের জন্য আমি ময়দাটা ঢাকা দিয়ে রেখে দেব। ময়দাটা মেখে রাখা 10 মিনিট হয়ে গেছে, আর একবার একটু মেখে নেব। ময়দাটা আর একবার একটু মেখে নিয়েছি, এরকম দুটা গুলি করে নিয়েছি, এখন একটু বেলে নেব। বেলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, বেলাটাও আপনাকে দেখাবো। এরকম লাল করে ভেজে নিতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখানে সবগুলো ভেজে নিয়েছি, এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। চিনি দিব, চিনির শিরা বানিয়ে নিব, 150 গ্রামের মতন চিনি দিয়েছি। 300 গ্রাম জল দেব, আপনারা বেশি মিষ্টি খেলে জলটা একটু কম দিতে পারেন। দেখুন শিরাটা আমার তৈরি হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, শিরার মধ্যে। তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি, 3 মিনিট টাইম লাগবে আমার। এটা আমার বসানো 3 মিনিট হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, নরম, আপ কেউ বুঝতেই পারবে না। এটা ময়দার খাস্তা মিষ্টি, ময়দার এই খাস্তা মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই দেখেন কত সুন্দর হয়েছে।